এবার জানাবো গ্রামীণ ফোনের সৌজন্যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের খবর। দর্শক, আপনারা জানেন যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দুপুর 3:30 আনুষ্ঠানিকভাবে আজকে ফলক উন্মোচন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সংক্রান্ত রিপোর্ট সকাল থেকে আপনারা দেখেছেন এবং এর তথ্য উপাত্ত নিয়ে আমরা আলোচনা করেছি। এই মুহূর্তে সেই রিপোর্টটি আবার দেখে আসতে চাই। দর্শক, আমরা খবরের পুরো অংশটা দেখাবো না, আমরা একটু ছোট করে আপনাদেরকে আবারও জানাতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী এটা উদ্বোধন করবেন, যেটা আপনারা শুনছিলেন, আগামীকাল সকাল 6টা থেকে সাধারণ যানবাহনের জন্য এটি খুলে দেওয়া হবে। আমরা আমাদের সহকর্মীরা রয়েছেন বিভিন্ন জায়গায়, সেখানে যাওয়ার চেষ্টা করব। আমরা প্রথমেই আমাদের সহকর্মী দুজন সহকর্মীকে পাবো, সবুজকে অলরেডি পেয়ে গেছি, শফিকুল ইসলাম সবুজ, তিনি কাওলা অংশে রয়েছেন। সবুজ, দীর্ঘদিন ধরে আপনি এই প্রকল্পের পেছনে কাজ করেছেন, অনেক রিপোর্ট তৈরি করেছেন, আজকে একটা মহেন্দ্র ক্ষণ আমাদের জন্য যে আনুষ্ঠানিকভাবে একাংশের উদ্বোধন হচ্ছে, যদিও আমরা যেই দিন থেকে কাজ শুরু করেছি এখন পর্যন্ত এটা পুরোপুরি উদ্বোধন হয়ে বেশ কয়েক বছর পার করার কথা ছিল, তারপরেও সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাসের খবরটা একটু জানাবেন, আর উদ্বোধন ঘিরে কোন ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে একটু জানান। সাধারণ মানুষ কিন্তু ভীষণভাবে উচ্ছ্বসিত, কেননা দীর্ঘদিন তাদের চোখের সামনে এই প্রকল্পটি হয়েছে এবং দুর্ভোগের কারণ হয়েছিল। আজকে কিন্তু সব দুর্ভোগ উবে যাবে আগামীকাল সকাল 6টা থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর বিকেল 3:30 উদ্বোধনের পর থেকেই। এবং এটি কিন্তু দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে, প্রায় 20 কিলোমিটার দৈর্ঘ্যের এই এক্সপ্রেসওয়ে এয়ারপোর্টের কাওলা থেকে শুরু করে এই এখান থেকে শুরু করে একদম যাত্রাবাড়ির পর্যন্ত এই এক্সপ্রেসওয়েটি যাচ্ছে। এবং পুরো এক্সপ্রেসওয়ের যে খরচ, সে খরচ কিন্তু এখন পর্যন্ত প্রায় 9,000 কোটি টাকা হয়েছে, এবং এর পাশাপাশি আরও প্রায় 4,000 কোটি টাকা খরচ হয়েছে জমি অধিগ্রহণের জন্য। তো সব মিলে এক্সপ্রেসওয়ের গেল 11-12 বছরে কম ধাক্কা খেতে হয়নি। পিপিপি প্রকল্পের অর্থায়নের মাধ্যমে কিন্তু এক্সপ্রেসওয়েটি হচ্ছে। তো আজকে বিকেল 3:30 সময় প্রধানমন্ত্রী ঠিক যে টোলঘরটি আপনারা এখন দেখছেন, এই এখান থেকেই প্রধানমন্ত্রীর গাড়িবহর যাত্রা শুরু করবে রাজধানীর তেজগাঁ ফার্ম গেট এলাকার উদ্দেশ্যে, অর্থাৎ একদম তেজগাঁ কলেজের সামনে আরেকটি র্যাম্প নামানো হয়েছে সেখানে। পরে সেখান থেকে বিকেল 3:30 সময় শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলা মাঠে একটি সুধী সমাবেশ হবে, এবং সেই সুধী সমাবেশে এই এক্সপ্রেসওয়ের বিষয়ে সরকারের, এছাড়া আগামী যে একাধিক প্রকল্প চলছে সেই প্রকল্পের বিষয়ে জনগণকে অবহিত করা হবে। আর এক্সপ্রেসওয়ে সম্পর্কে যদি আপনাদেরকে একটু বলে রাখি ইকবাল, এই এক্সপ্রেসওয়েটি এখন চালু হচ্ছে 20 কিলোমিটারের মধ্যে 12 কিলোমিটার। এই 12 কিলোমিটার পথে 5টি পয়েন্ট দিয়ে যানবাহন উঠতে এবং নামতে পারবে, এবং এই 5টি পয়েন্টের মধ্যে 16টি র্যাম্প রয়েছে। 16টি র্যাম্পের মধ্যে আপাতত 13টি র্যাম্প খুলে দেওয়া হবে, এবং আগামীকাল সকাল 6টা থেকে যেহেতু এখানে যানবাহন উঠতে পারবে, তো ধারণা করা হচ্ছে যে ভোররাত থেকে, আমরা পদ্মা সেতুর উদ্বোধনের পরপর দেখেছিলাম যে মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল, তো নিশ্চয়ই এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের আজকের রাত পোহালেই মানুষ, অর্থাৎ প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরপরই মানুষ এখানে অপেক্ষা করবেন, এবং নিশ্চয়ই এক ধরনের প্রতিযোগিতা থাকবে কে সবার প্রথম টোল দিয়ে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যেতে পারবেন। আমরা কিন্তু এর আগের প্রকল্পগুলো উদ্বোধনের ক্ষেত্রে দেখেছি, দর্শক আপনারাও দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী নিজে যখন উদ্বোধন করেন তিনি কিন্তু টোল দিয়ে প্রথম টিকিট কেটে তারপরে সেটা পার হন। আজকেও আমরা আশা করব যে 3:30 মাননীয় প্রধানমন্ত্রী নিজে টোল দিয়ে প্রথম টিকিট কেটে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি পার হবেন এবং উদ্বোধন করবেন। আমাদের আরেক সহকর্মী জুনায়েদ খানকে দেখতে পাচ্ছি, তিনি আগারগাঁও এলাকায় আছেন যেখানে সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে আনুষ্ঠানিক ফলক উন্মোচন এবং মোনাজাতের পরে। জুনায়েদ, আমাদেরকে সুধী সমাবেশের প্রস্তুতি নিয়ে জানান, এবং নিশ্চয়ই অনেকের সাথে আপনার কথা হয়েছে এই প্রকল্প উদ্বোধনের ব্যাপারে, তাদের প্রতিক্রিয়াটা কী? এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা এসেছেন, আপনি জানেন যে উদ্বোধনের পরেই সুধী সমাবেশটি এখানে হবে, এবং সে কারণে কিন্তু একটি বড় জায়গা, অর্থাৎ পুরনো বাণিজ্য মেলার মাঠ যেটিকে বলা হয় সেই মাঠটিকে কিন্তু পুরোটাই এই সমাবেশের স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে সমাবেশ শুরু হবে বিকেল 3:30, প্রধানমন্ত্রী 3:30 নাগাদ মঞ্চে আসার কথা রয়েছে। সেই 3:30 আগে এখন বেলা 12টা বাজে, এর মধ্যেই কিন্তু আমরা এখান থেকে যতটুকু দেখতে পাচ্ছি মাঠ কিন্তু এর মধ্যেই নেতাকর্মীদের আর আগমনে মোটামুটি ভরে গেছে, এবং আরও সামনে পিছনে অনেক মিছিল আমি দেখেছি এখানে আসার সময়ে, এবং
নেতাকর্মীরা সবাই সারিবদ্ধভাবে এই চিনমৈত্রী বা বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র যেটি, সেই বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের সামনে দিয়ে তারা প্রবেশ করছে এবং এর বাইরেও আরো দুটো গেট আছে, সেই গেটগুলো দিয়েও কিন্তু নেতাকর্মীরা প্রবেশ করছে। এবং বেলা 3:30 প্রধানমন্ত্রী আসার পরে, উদ্বোধন করে আসার পরে তারা এখানে মূলত প্রধানমন্ত্রীর কাছ থেকে তাদের যেই উদ্বোধনের কথা এবং উন্নয়নের কথা এবং প্রধানমন্ত্রী আগামী জাতীয় নির্বাচন নিয়ে তাদেরকে এই বেশ কিছু নির্দেশনা দিবেন সেগুলো তারা শুনবেন। এবং একই সাথে আপনাকে বলি যে উদ্বোধনের পরে সুধী সমাবেশ করা হয়, পদ্মা সেতুর উদ্বোধনের সময় করা হয়েছিল, কিন্তু এই সুধী সমাবেশটি কিন্তু একটি পরিবর্তিত প্রেক্ষাপটে খুবই গুরুত্ববহ একটি সুধী সমাবেশ এবং এখানে কিন্তু অনেক বড় সমাগমের একটি প্রস্তুতি রয়েছে। আশপাশের 11টি জেলা একে নির্দেশনা দেওয়া হয়েছে এই সুধী সমাবেশটিকে সফল করতে, এবং এর বাইরেও কিন্তু আরো ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলা, উপজেলা এবং মহানগর থেকে এই সমাবেশ স্থলে কিন্তু নেতাকর্মীরা আসছেন এবং উদ্বোধনের পরে তারা প্রধানমন্ত্রীর বক্তব্য শুনবেন এবং আগামী জাতীয় নির্বাচন নিয়ে কি নির্দেশনা দিবেন সেই নির্দেশনার জন্য কিন্তু নেতাকর্মীরা অপেক্ষা করছেন। ইকবাল জোরাদ খান, অনেক ধন্যবাদ। আমাদের আরেক সহকর্মী এই মুহূর্তে যুক্ত হয়েছেন, আশিকেন প্রিন্স। প্রিন্সের কাছে যাব। দর্শক, আপনাদেরকে আরও দু একটা তথ্য দিতে চাই। আপনারা জানেন যে 2005 সালে প্রথম এসটিপিতে, অর্থাৎ আমাদের যেই স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান আছে সেই প্ল্যানের আওতায় এটাকে দেওয়া হয়। এরপরে 2011 সালে আনুষ্ঠানিক প্রথম চুক্তি হয়। 2011-এর 30 এপ্রিল কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন নির্মাণ কাজের, কিন্তু দীর্ঘদিন সেই প্রকল্পের কাজ আমরা এগোতে পারিনি, কারণ ইতাল থাই যে কোম্পানিটা যাদেরকে চুক্তি করা হয়েছিল যাদের সাথে, তারা দীর্ঘদিন ধরে ফান্ডিংটা, অর্থাৎ যারা স্পন্সর করবেন এরকম প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছিল না। তবে অবশেষে সেটা পরবর্তীতে পাওয়া গেছে, চীনা দুটি প্রতিষ্ঠান এই প্রকল্পের সাথে যুক্ত হয়েছে, বাংলাদেশ সরকারও কিছু টাকা দিয়েছে। প্রিন্স, আপনি ফার্মগেট এলাকায় আছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এবং যেটা যে কারণে আলোচনায় যে কাওলা থেকে শুরু হয়ে প্রথম ধাপে ফার্মগেট পর্যন্ত নেমে শেষ হবে, আপনি ঠিক কোথায় আছেন এবং এইখানকার প্রস্তুতি কতদূর কি বোঝা যাচ্ছে, কিভাবে কি সাধারণ মানুষের প্রতিক্রিয়া? ইকবাল, আমি এখন রয়েছি যে এক্সপ্রেস ওয়ে আছে সেই এক্সপ্রেস ওয়ে পাশে একটি বহুতল ভবন রয়েছে, হোটেল রয়েছে, সে হোটেলের টপ ফ্লোরে আমি অবস্থান করছি। এবং আপনাকে জানিয়ে রাখি যে আসলে এই এক্সপ্রেস ওয়ে উদ্বোধনকে কেন্দ্র করে স্থানীয় যারা আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে তারা কিন্তু ক্ষণে ক্ষণে মিছিল করছেন এবং তারা বর্তমান সরকারের পক্ষে তারা স্লোগান দিচ্ছেন। এবং এরই মধ্যে সবাই জেনে গিয়েছে যে বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত 11 কিলোমিটার যে এক্সপ্রেস ওয়ে রয়েছে সেই এক্সপ্রেস ওয়ের উদ্বোধন হবে আজ, এবং এই 11 কিলোমিটারের মধ্যে মোট 15টি জায়গা রয়েছে যেখান থেকে এক্সপ্রেস ওয়েতে ওঠা যাবে এবং একই সঙ্গে নামা যাবে। তবে 15টির মধ্যে আজকে উদ্বোধন হবে, 13টি উদ্বোধন করা হবে, পরবর্তীতে এটি আরও খুলে দেওয়া হবে। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই যে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে রয়েছে সেখানে সেতু বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে যে এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে ঘন্টায় 60 কিলোমিটার এবং র্যাম্পে ঘন্টায় 40 কিলোমিটার গতিতে যান চলাচল করতে পারবে। এবং আজকে উদ্বোধন হলেও আজকেই কিন্তু যানবাহন এই এক্সপ্রেস ওয়েতে চলাচল করতে পারবে না। আগামীকাল ভোর 6টা থেকে মূলত সর্বসাধারণের জন্য এই এক্সপ্রেস ওয়েটি খুলে দেওয়া হবে। এবং আপনাকে জানিয়ে রাখি যে যে এক্সপ্রেস ওয়ে রয়েছে এই এক্সপ্রেস ওয়েতে কোনো পথচারী, 2 ও 3 চাকার কোনো যান চলতে পারবে না। এই এক্সপ্রেস ওয়েতে গাড়ি থামানো যাবে না এবং একই সঙ্গে গাড়ি থামিয়ে ছবিও তোলা যাবে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে এই যে এক্সপ্রেস ওয়ে রয়েছে সেই এক্সপ্রেস ওয়ে ব্যবহার করতে হলে নির্দিষ্ট পরিমাণ টোল দিতে হবে। এখন পর্যন্ত বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত যে এক্সপ্রেস ওয়ে রয়েছে 11 কিলোমিটার এক্সপ্রেস ওয়ে রয়েছে এই এক্সপ্রেস ওয়ে ব্যবহার করার জন্য মোট 4টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে যেখানে টোল দিতে হবে। এবং এর মধ্যে ফার্স্ট ক্যাটাগরি যেগুলো রয়েছে এর মধ্যে রয়েছে কার, ট্যাক্সি, জিপ, এছাড়া এসইউভি, মাইক্রোবাস এবং হালকা ট্রাকের জন্য 80 টাকার টোল দিতে হবে। শ্রেণী 2-এর মধ্যে রয়েছে মাঝারি ট্রাক 6 চাকা পর্যন্ত, তাদের টোল দিতে হবে 320 টাকা। বড় ট্রাক 6 চাকার বেশি এটি টোল দিতে হবে 400 টাকা। এবং শ্রেণী 4 অর্থাৎ বাসের জন্য টোল নির্ধারণ করা হয়েছে 160 টাকা। মূলত এই নির্দিষ্ট হারে টোল দিতে হবে এক্সপ্রেস ওয়ে ব্যবহার করার জন্য। এরই মধ্যে এক্সপ্রেস ওয়ে যে উদ্বোধন হবে সেরই মধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পুরো এক্সপ্রেস ওয়ে 11 কিলোমিটার এক্সপ্রেস ওয়েকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে, পতাকা টাঙানো হয়েছে। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে বিমানবন্দর প্রান্তে উদ্বোধন করার
করার পরে তিনি কাওলা প্রান্ত দিয়ে তার গাড়িবহরটি 11 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফার্মগেটের যে অংশটি রয়েছে সেখানে এই অংশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহর নেমে যাবে এবং এখান দিয়ে মূলত পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি সমাবেশে বক্তব্য দেওয়ার জন্য আগারগাঁয়ের যে পুরানো যে বাণিজ্য মেলা মাঠ রয়েছে সেখানে তিনি উপস্থিত হবেন এবং সেখানে তিনি শুধু সমাবেশে বক্তব্য দেবেন। আপনাকে জানিয়ে রাখি যে এই যে এক্সপ্রেসওয়ে উদ্বোধন হচ্ছে এই উদ্বোধন কেন্দ্র করে স্থানে যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। ইকবাল, অনেক ধন্যবাদ প্রিন্স। দর্শক প্রিন্স, কথা বলছিলাম আশিকের প্রিন্স আমাদের সহকর্মী। একটা বিষয় হয়তো অনেকের মধ্যে ইয়া হতে পারে যে মূল যেই সড়কটা রয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং তারপরে র্যাম্প, যেগুলা র্যাম্প মূলত দুটি কাঠামোতে নির্মাণ করা হয়, একটা হচ্ছে মূল সড়ক এবং তারপর থেকে ওঠানামার জন্য যে র্যাম্পটা, সব মিলিয়ে কিন্তু আমরা দেখছি যে প্রায় 47 কিলোমিটার, কিন্তু মূল সড়ক কিন্তু 20 কিলোমিটারের কাছাকাছি। দর্শক, আমরা এই সংক্রান্ত খবর আপনাদেরকে জানাচ্ছিলাম আমাদের বিভিন্ন সহকর্মীর মাধ্যমে।